আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের অনুষ্ঠান দেখতেছেন সকলকে স্বাগতম। আমরা আজকে আসছি মুসলন্দপুর কামারখালী ইউনিয়ন মধুখালী উপজেলা। আমরা আজকে একটা খামারে আসছি, যে খামারটা পুরোটা এসিআই সিমেন্ট দ্বারা ইনসিমিনেশন করা। এখানে কিছু গাবি এবং কিছু বাচ্চা আছে, চলুন আজকে আপনাদের সেগুলো দেখাবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জিল্লুর রহমান, প্রভাষক, সরকারি বীর শ্রেষ্ঠ আব্দুর রউফ ডিগ্রি কলেজ, কামারখালী। আমি এখানে আমার এই খামারটা শখের বিষয় আমি করেছি, সেটা হচ্ছে হলো আমার দুধের জন্য, আমার বাচ্চার দুধের প্রয়োজন ছিল। সে অনুযায়ী আমি মনে করলাম যে আমি দুইটা গরু পালি, সে হিসাবে আমার এই খামারের যাত্রা। পরবর্তীতে দুইটা কিনে শুরু করার পর দেখি যে আসলে এখান থেকে লাভজনক কিছু পাওয়া সম্ভব, সে হিসাবেই এটা করা। এবং এখানে এই ফার্মটা আমার করার মেন উদ্দেশ্য হচ্ছে হলো কি, যাতে অন্যের কর্মসংস্থান হয়। এবং আমার বন্ধুর সহযোগিতায় আমি আজকে মোটামুটি দুইটা থেকে আজ আমার টোটাল যে খামারে 11টা আছে, 11টা কিন্তু আমার বন্ধুর পরামর্শ এবং তার অনেক অবদান আছে। আর এক্ষেত্রে আমি কিন্তু সবসময়ের জন্যই এখানে এসিআই সিমেন্ট দ্বারা ইনসিমিনেশন করে থাকি। এবং এই এসিআই সিমেনের যে বাচ্চাগুলো হয় যথেষ্ট ভালো এবং এদের গ্রোথটা ভালো। এবং আমি যতটুকু জানি যে এসিআই সিমেনের যে বাচ্চাগুলো হয়, বাচ্চার দুধের ইয়েটা মানে দুধটা ভালো পাওয়া যায়। এসিআই সিমেনের কনসেপ্ট রেটটা অনেক বেশি। আমি এর আগে অন্য কোম্পানির বীজ আমি ইউজ করেছি, সিমেন ইউজ করেছি, সেক্ষেত্রে এসিআইটা আমি ফলাফলটা ভালো পেয়েছি। এবং আমার বর্তমান গাভি আছে 6টি, 6টি প্রেগনেন্ট এবং 6টি আপনার এসিআই সিমেন্ট ইনসিমিনেশন করা। আমার এখানে সর্বোচ্চ দুধের গাভি আছে 21 লিটারের, আর যেগুলো আছে সেগুলা আমি দুধ পেয়েছি ভালো, 15 লিটারের নিচে কোনো গাভি নেই আমার। তারপর আমি আসলে সঠিকভাবে টেক কেয়ার নিতে পারি না, যার কারণে সঠিকভাবে টেক কেয়ার নিলে হয়তো বা দুধের রেঞ্জটা বা দুধটা আমরা এর থেকেও বেশি পাবো। আর এখন হচ্ছে হলো আমার ফার্মের ড্রাই পিরিয়ড যাচ্ছে, এবং সম্প্রতি হয়তো বা 20-25 দিন পর থেকে আমি বাচ্চা পাওয়া শুরু করব, এবং তারপর থেকে মোটামুটি আর কি আমার ফার্মের ইয়েটা ভালো হবে, এখন অতটা ভালো নেই। আমার এসিআই সিমেন এটা হচ্ছে হলো এডওয়ার্ড 36, একটা বকনা বাচ্চা। এ বাচ্চার বয়স 13 মাস, এটা অলরেডি দুইবার হিটে আসছে, এখন একে বীজ দেওয়া হয় নাই। আর এটা আমার ষাঁড় বাচ্চা, এটা হচ্ছে হলো অ্যালেক্সের, এর বয়স মাত্র 11 মাস, এটা 11 মাসের একটা বাচ্চা, ষাঁড় বাচ্চা। আর এই বাচ্চাটা হচ্ছে হলো 12 মাস বয়স, এটাও দুইবার হিটে আসছে, এটা হচ্ছে জাস্টিন 37-এর, এটা জাস্টিন 37। আর এই একটা ষাঁড় বাচ্চা, এর বয়স হচ্ছে হলো 5 মাস, 5 মাসে আপনার এটা হচ্ছে হলো 105 নম্বর বুলের বাচ্চাটা থমাস। আর যা আছে এগুলো আছে আপনার, এটাও হচ্ছে হলো 106 নম্বর বীজ দেওয়া, এটা হচ্ছে হলো 30, এটা অ্যাডওয়ার্ড, এটা অ্যাডওয়ার্ডের বীজ দেওয়া আছে 36-এর, এটা হচ্ছে হলো 93.75, এটা হলো 30 নম্বর বুলের বাচ্চা মানে সিমেন্ট দেওয়া। আর এটা হচ্ছে, এটাও অ্যাডওয়ার্ড দেওয়া, এটা অ্যাডওয়ার্ড, এটাও অ্যাডওয়ার্ড। আর এইটা হচ্ছে হলো আপনার জাস্টিন 37। আমি সম্প্রতি এসিআই জেনেটিকের দুইটা বাচ্চা বিক্রি করেছি, একটার বয়স 5 মাস, আর একটা হচ্ছে হলো 6 মাস। 5 মাসের বাচ্চাটা আসলে সেভাবে ওটা পরিপুষ্ট ছিল না, বাচ্চাটা হৃষ্টপুষ্ট, যার কারণে ওটা 45,000 টাকায় বিক্রি করি, এবং আর একটা বাচ্চা 60,000 টাকায় বিক্রি করি, আসলে আমার অর্থনৈতিক সংকটের কারণে। আর যাই হোক, আমি অন্যান্য খামারিদেরকে বলতে চাই যে যদি খামার করে লাভবান হতে চাই, তাহলে আমি মনে করি এসিআই সিমেন্ট দ্বারা ইনসিমিনেশন করা, কারণ
এদের রেকর্ড অনেক ভালো এবং বাচ্চার গেটআপ অনেক সুন্দর আসে। আর আমার এখানে রিপিট ব্রিড খুব কম, নেই বললেই চলে। আর এটা হচ্ছে একমাত্র এসআই সিমেনের কারণে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, লাইভ স্টক অ্যাসিস্ট্যান্ট এসিআই অ্যানিমেল জেনেটিক্স। আমি 2020 সালের ডিসেম্বর মাসের 15 তারিখে এসিআই জেনেটিক্স থেকে এআই ট্রেনিং শেষ করে আমার কর্মরত এলাকা বাগাট এবং কামারখালী ইউনিয়ন দ্বারা আমি বিস্তার করতেছিলাম। এর মধ্যে এসিআই আমার এই বন্ধুর খামারিতে আমি এদের প্রথমে এসে দুটো গাভি পাই। দুটো গাভি পাওয়ার পরে বন্ধুকে উদ্বৃত্ত করি যে খামার করেও লাভবান হওয়া যায়। সেই থেকেই বন্ধুর পথ চলা এবং আমার সহযোগিতায় আজকে খামারের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি তার খামারের দৃষ্টান্ত দেখে পাশে অনেক খামার তৈরি হয়েছে, সে খামারগুলো এসিআই জেনেটিক্স দিয়ে আমি জেনেটিক্সের মাধ্যমে ইনসিমিনেশন করে অনেক ভালো ভালো বাছুর উৎপাদন করা হচ্ছে। আমি ধন্যবাদ জানাই এসিআইকে, এসিআই যেহেতু রেকর্ডের দিক থেকে, রেকর্ড কিপিং এর দিকে এসিআই খুব একটা দৃষ্টান্ত উদাহরণ দেওয়া চলে যে রেকর্ডের দিকে এসিআই কোনোদিন কম্পেয়ার করে না, রেকর্ডটা খুব ভালো রাখে। এবং এসিআইর বীজের যে গর্ভধারণ হার বাংলাদেশের আদার যত কোম্পানি আছে সেই কোম্পানির থেকে অনেক ভালো। এজন্য এসিআই সাথে আছি আমরা, খামারিদেরকে উদ্দেশ্য করে বলছি আপনার এসিআইর সাথে আসেন। এই এসিআইর সাথে আসলে আপনারা কি পাবেন? ভালো দুধের রেকর্ডের গাভি পাবেন, মাংস পাবেন। যদি ষাঁড় বাচ্চা হয়, দৃষ্টান্তমূলক যে ষাঁড় বাচ্চাগুলো হয় বাংলাদেশে বর্তমান, সেই ষাঁড় বাচ্চাগুলোর মধ্যে এসিআই জেনেটিক্স একটা অন্যতম নাম। তাই আমি যত খামারি দেশ এবং দেশের বাইরে থেকে যেসব ভাইয়েরা এই ভিডিও দেখছেন তাদেরকে বলছি আপনার এসিআই জেনেটিক্সের সাথে থাকবেন এবং এসিআই জেনেটিক্সকে সাথে রেখে যাতে আপনি এবং আমি স্বাবলম্বী হতে পারি সেই চেষ্টা করব। আমি এসিআই আসার পরে আমার লাইফটা চেঞ্জ হয়ে গেছে, বলা চলে আমি ছিলাম একটা ওষুধ কোম্পানিতে জব করতাম, বলা চলে যে ওষুধ কোম্পানির জবটা ছিল আমার এরকমের, আসলে বলা ঠিক না, ওষুধ কোম্পানির জবটা ছিল এরকমের যে আমি ডেলি যে লেবারের চাকরি কাজ করে তার থেকে অনেক খারাপ কন্ডিশনে চলে গেছে। তার থেকে আমি পরিত্রাণ নিয়ে এসিআই জেনেটিক্সের সাথে আমার যোগাযোগ হয়, যোগাযোগের পরে আমি এসিআই জেনেটিক্সে ট্রেনিং করে আজকে আল্লাহর রহমতে অনেক, আল্লাহ পাক অনেক ভালো রাখছে, এসিআইয়ের মাধ্যমে আমি অনেক ভালো আছি এবং বলা চলে অ্যাভারেজ এখন আমার 50,000-এর উপরে পার মান্থ কামাই আছে। এটাও এসিআই এসিআইয়ের জন্য আমি সম্ভব হয়েছে। যদি অন্য আদার্স একটা কোম্পানি, যে কোম্পানিগুলার নাম নেই, যশ নেই বা তাদের ভালো কোনো দিক নির্দেশনা নেই, ভালো কোনো দিক নির্দেশনা ছাড়া আসলে কখনো কোনো কিছু সম্ভব, স্বাবলম্বী করা হওয়া সম্ভব না। আমি এসিআইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি যে এসিআই আমার এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য।